পূর্ব লন্ডনের নিউ রোডে স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার পূর্ব আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 2 এপ্রিল মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চন্দন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক অধ্যাপক সৈয়দ আশফাক আহমেদের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়জুর রহমান সমীর। আলোচনায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী জগন্নাথপুরের কীর্তি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সংগঠনের উপদেষ্টা কাউন্সিলর হুমায়ুন কবির, উপদেষ্টা আলহাজ মোহাম্মদ ইলিয়াস, উপদেষ্টা আলহাজ মনতাজ আলী, উপদেষ্টা জিলুর রহমান জিলু, ভাইস প্রেসিডেন্ট বশির মিয়া, কাউন্সিলর তোফাজল হোসেন, সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাবেক সেক্রেটারি শফিউল আলম বাবু প্রমুখ। সভায় বক্তারা সংগঠনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। পরে ইফতার পূর্ব বিশেষ মোনাজাতে দেশ জাতির কল্যাণ কামনা করা হয়। সভায় বক্তারা বলেন, বিলেতে এই সংগঠন প্রাচীনতম সংগঠন হিসেবে দেশ বিদেশে কল্যাণমূলক কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও করে যাবে। বক্তারা আরও বলেন, জগন্নাথপুর ভোকেশনাল ইনস্টিটিউট বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যা আগামী প্রজন্মকে কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সহায়ক হবে। এসব প্রজেক্ট গ্রহণ করতে অর্থ কোনো ব্যাপার নয়, শুধু প্রয়োজন হয় মহৎ উদ্যোগ নিয়ে এগিয়ে আসা।